আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ইফতার এবং সেহরির জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিড়া ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, এবং 10 মিনিট পর এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ঝরঝরে হয়েছে এখন। এরপর একটি মিক্সিং বোলে আমি 3 টেবিল চামচ পরিমাণ মিষ্টি দই নিয়ে নিচ্ছি। এবার এই দইটাকে খুব ভালো মতো মিহি করে নেব। আপনারা চাইলে এখানে সামান্য লিকুইড দুধও অ্যাড করতে পারেন, যদি আপনারা কিছুটা পাতলা চান এই মিশ্রণটা। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভিজিয়ে রাখা চিড়া। এরপর দিয়ে দিচ্ছি কলা কুচি করা। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আম, কুচি করে রাখা আপেল এবং কুচি করে রাখা খেজুর। এরপর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় লবণটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। এবার এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই মজার এবং খুবই হেলদি। ইফতার এবং সেহরিতে আপনারা এটা তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আর খুব ঝটপট এটা তৈরি করা যায়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি আরও একভাবে এটাকে তৈরি করে দেখাচ্ছি। একটি পাত্রে আমি সামান্য চিড়া নিয়ে নিচ্ছি। এরপর এখানে কুচি করে রাখা আম দিয়ে দিচ্ছি, পাকা আম। আবারও বলছি, আপনারা এখানে যে কোনো রকম ফল ইউজ করতে পারেন, আপনাদের হাতের কাছে থাকা বা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কলা। তবে আমার কাছে মনে হয় এই ধরনের রেসিপিতে কলাটা বাড়তি একটা টেস্ট অ্যাড করে, যেটা খেতে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই কলাটা ইউজ করার চেষ্টা করবেন। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আপেল এবং কিছু খেজুরের টুকরো। ভালো মতো এটাকে বিছিয়ে নেব। এরপর উপর দিয়ে দিয়ে দেব মিষ্টি দই। আমি দেখার সৌন্দর্যের কারণে এভাবে এটাকে সাজিয়ে নিয়েছি, আপনারা যে কোনোভাবে এটাকে সাজিয়ে নিতে পারেন। তো দেখলেন তো কত ঝটপট এবং কত সহজভাবে তৈরি হয়ে গেল দই চিড়া এবং কয়েক রকম ফলের খুব সুন্দর একটা রেসিপি। আশা করছি ইফতার এবং সেহরিতে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। এবং রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিতে ভুলবেন না, এবং নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।